তারা সকলেই ছিলেন সাধারণ ঘরের সন্তান, মেধা বুদ্ধিতে কারো কারো ছিল অতি সাধারণ মান। দেবতারা সকলেই ছিলেন সাধারণ ঘরের সন্তান, মেধা বুদ্ধিতে কারো কারো ছিল অতি সাধারণ মান। সাধারণ মানুষ সাধারণের মতোই মান অভিমান করতেন, মারপিট ঝগড়া বাত বিতণ্ডায় কখনো জড়িয়ে পড়তেন। ক্ষুদ্র চিন্তা ক্ষুদ্র প্রলোভন স্বার্থ দেশ হিংসা ভয় সবই ছিল, পারতেন না কোনোটাই করতে যায়। দীক্ষা বিক্ষার কোন স্তরে ছিল না বিশেষ স্থান, দেবতারা অনেকেই ছিলেন সাধারণ ঘরের সন্তান। সেই দেবতারা যখন জপ সাধনায় বসলেন, ধ্যানে গেলে চিন্তায় মননে বড় হতে লাগলেন, জপে পেলেন অসীম শক্তি পেলেন অন্তর দৃষ্টি, জপে জানলেন প্রকৃতির সত্য সত্য এই সৃষ্টি, সাধনায় কেউ হলেন বিরাট কেউ হলেন মহান, কেউ হলেন অবতার আর কেউ ভগবান। এই সৃষ্টির সকল গভীর রহস্য বুঝলেন সেই দেবতারা যখন সবাই জপ সাধনায় বসলেন। স্বয়ং শিব ছিলেন সাধারণ ঘরের পাহাড়িয়া ছেলে, অস্থির চঞ্চল নেশাগ্রস্ত এবং বাউন্ডুলে, পাহাড়ে বসে পাথর ভাঙতেন তার জীবিকার জন্য, বেঁচে থাকার উপায় তার ছিল না অন্য কোনো, পাথর ভাঙতে হাতে পায় কত আঘাত পেয়েছেন, অসহায় হয়ে সেই শিব কতই না কেঁদেছেন। শেষে তিনি খুঁজলেন অন্য পথের সন্ধান, স্বয়ং শিব ছিলেন এক অতি সাধারণ ঘরের সন্তান। ভাবলেন তিনি অন্যের জন্য কত পাথর ভেঙেছেন, পাথর গুড়িয়ে শত হাজার বাড়ি তৈরি করেছেন, তবু তার নিজের ছিল না আস্তানা, ভাবলেন নিজের ভিতর নিজে কেন খুঁজি না, নিজের ভেতর ভেঙে গুড়িয়ে
করি যদি খনন, বিশ্ব চিন্তায় শূন্য চিন্তায় করলে গভীর মনন, পেতে পারি আমি ও আসল পথের সন্ধান, হলেও তিনি অতি সাধারণ এক ঘরের সন্তান। শেষ তিনি শ্মশানে ঠাই নিলেন, শুদ্ধ চিত্তে পদ্মাসনে জপ করতে বসলেন, দীর্ঘকাল ধ্যানে রইলেন মনে প্রাপ্তির আশা, এমন সময় শুনলেন তিনি দৈব বাণী সহসা, প্রসন্ন হে শিব শোনো প্রণব ধ্বনি, ওই প্রণব ধ্বনি মহাবিশ্বের মঙ্গল বাণী, জগতের মঙ্গলে জীবের ত্রাণে তুমি নাও ব্রত, দেবাদিদেব মহাদেব রূপে হও তুমি পূজিত। শঙ্খধ্বনি করলেন শিব ডমরু বাজালে, সর্বজীবে মঙ্গল বার্তা ছড়িয়ে দিতে লাগলেন, নারদ এলেন শিব সকাশে পার্বতীও এলেন, জীবের মুক্তির উপায় তারা জানতে চাইলেন, চিন্তার গভীরে সন্ধান করে মহাকাশের মন্থনে শিব পেলেন মহানামে সর্বজীবের কল্যাণে, সবাই এই মহানাম, এই মহানাম সর্বকালীন রাম নারায়ণ রাম, বাজাও নারদ তোমার বীণায় এই মহানাম, বাজাও নারদ তোমার বীণায় এই মধুর কণ্ঠে মহানাম, জীব জগতে সবাই গাও এই মহানাম।